আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বড় টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। মমতা ব্যানার্জিকে শেখ হাসিনার অভিনন্দন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের টানা তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার 6 মে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব সারোয়ার সরকার জীবন বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গ রাজ্যের টানা তিনবারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে মমতা বলেছিলেন, মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে তার সরকারের প্রধান কাজ হবে রাজ্যে করোনা পরিস্থিতির মোকাবেলা করা, এরপরই তারা বিজয় উৎসব করবেন বলে জানান তিনি। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।